আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার এক নম্বর আয়াত, আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, হে মানুষ তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো। আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। আল্লাহ আদম থেকে মাকে বানালেন, কাকে বানালেন? মাকে। হাওয়া কোনো শব্দ আমি ভাই কোরআনে পাই নাই, আমি কোরআনে পাইছি আদম এবং তার স্ত্রী, এই দুটা কথা। জাউজান আদম তার স্ত্রী, ও জাউজুকাল জান্নাতা ইয়া আদম উসকুন আনতা ও জাউজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী, তোমার ওয়াইফ, তোমার মিসেস, এটা কিন্তু হাওয়া বলে কোনো নাম নাই, এটা আমরা হাওয়া থেকে বানাইছি, হাওয়া বা অন্য কোথা থেকে আনছে আল্লাহই জানে, কিন্তু কোরআনে নাই। কোরআনে বলছে আদম ওনার স্ত্রী, আদমের স্ত্রীকে বানানো হয়েছে আদম থেকে। এখানে একটা ফুটনোট দিয়ে যাই, যারা তোমরা নারী নির্যাতন করো, নারীদেরকে অবজ্ঞা করো, অশ্রদ্ধা করো, অসম্মান করো, নারীদের উপরে জুলুম করো, নারীরা দুর্বল, অসহায়, অবলা, যারা নির্যাতন করো তারা তোমরা নিজেদের উপর নিজেরা নির্যাতন করছ, এটা তোমারই অংশ, তোমার হাত তুমি কাটো, দুঃখ তুমি ভোগ করবা, তোমার আঙ্গুল তুমি কাটো, কার কি যায় আসে যায়, সারা রাত কান্না করবা তুমি, তোমার মাথায় তুমি হাতুড়ি দিয়ে আঘাত করো, সারা রাত কান্না করবা তুমি, তোমার বুকে তুমি ছুরি মারো, সারা দিন তুমি মৃত্যুবরণ করবা তুমি, এই নারী তোমারই অঙ্গ, তোমারই অংশ, তাকে আঘাত করো, কোথায়? আসরণে, চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে আঘাত করো, তোমাকে কান্না করতে হবে। তুমি কাঁদবা না, তোমার পোলায় কাঁদবে, তোমার নাতি কাঁদবে।